আজ 5th সেপ্টেম্বর অর্থাৎ আজ টিচার্স ডে। সারা ভারতবর্ষে আমরা ভারতবাসীরা এই দিনটাকে শিক্ষক দিবস হিসেবে পালন করি। আর এই বিশেষ দিনে আজকে দক্ষিণ কলকাতার লেক রোড লেক ক্লাবে রোটারি ক্লাব এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় এক বিশেষ উদ্যোগ প্রচলিত সাধারণ মানুষ এবং সাধারণ মানুষদের জন্য তাদের মুখে হাসি ফোটাতে একটি জল খাবারের ব্যবস্থা। এই বিষয়ে আমি বিশদে জানতে চলে যাব লেক রোড লেক ক্লাবের সদস্য আমার এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অভিষেক রায়। আমি অভিষেক রায়ের কাছে চলে যাব। আজকের দিনে এই বিশেষ দিনে দাঁড়িয়ে যে লেক রোড লেক ক্লাবের রোটারি এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় যে বিশেষ উদ্যোগ এই সম্বন্ধে যদি কিছু বলেন। আমরা লেক রোড লেক ক্লাব প্রতি বছরই কিছু না কিছু করতে থাকি। এবছরও আমরা আজ টিচার্স ডে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ সাহেবের জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষই বিভিন্ন জায়গায় কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে। আমাদের এই 87 নম্বর ওয়ার্ডে লেক রোড লেক ক্লাব এবং রোটারি ক্লাব অফ সোনারগাঁও কলকাতা এবং লিও ক্লাব লায়ন্স ক্লাব অফ বিধাননগরের উদ্যোগে যৌথ উদ্যোগে আজ আমরা প্রায় 500 লোককে আমরা জল খাবারের ব্যবস্থা করেছি লেক রোড লেক ক্লাব এবং রোটারি ক্লাব এবং লায়ন্স ক্লাবের মাধ্যমে। আজ যে উপলক্ষে আমরা মনে করি লেক রোড লেক ক্লাবের তরফ থেকে যে আমাদের ছোট বড় সবাই কাছ থেকেই শেখার জিনিস আছে, তো আমরা সবাইকেই আমরা একরকম প্রায়োরিটি দিই, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আজ আমার স্কুলের সব টিচারদের, আমার কলেজের টিচারদের, আমার রাজনৈতিক জীবনের সব টিচারদের, আমার মা বাবা এবং আমার পরিবারের প্রতিটা সদস্যকে আমরা ধন্যবাদ জানাই। কারণ তাদের কাছ থেকে কিছু না কখনো কখনো যে কোনো মানে লাইফ যত বড় হয়েছি কিছু না কিছু শিখেছি। তাই আজ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ সাহেবের জন্মদিন উপলক্ষে লেক রোড লেক ক্লাব রোটারি ক্লাব অফ সোনারগাঁও কলকাতা এবং লায়ন্স ক্লাব অফ বিধাননগরের উদ্যোগে আজ প্রায় 500 মানুষকে আমরা জল খাওয়ারের ব্যবস্থা করে দিয়েছি। সে অনুষ্ঠান চলছে, লায়ন্স ক্লাবের তরফ থেকে আছেন এখানে, ওনাদের সঙ্গেও আপনারা কথা বলুন। রোটারি ক্লাবের সঙ্গে রোটারি ক্লাবের অফ কলকাতার তরফ থেকেও লোকজন আছে, তাদের সঙ্গে আপনারা কথা বলুন। আমরা এতক্ষণ কথা বলে নিলাম লেক রোড লেক ক্লাবের সদস্য অভিষেক রায়ের সঙ্গে। আমার ক্যামেরা পার্সন সঞ্জয়কে দেখাতে বলবো যে কীভাবে এখানে খাবার বিতরণ হচ্ছে সাধারণ মানুষের উদ্দেশ্যে। আমি এই মুহূর্তে রোটারি ক্লাবের সদস্য রোটারি ক্লাবের প্রেসিডেন্টের কাছে চলে যাব, তার সঙ্গে কথা বলে নেব। তিনি এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন। এগিয়ে বাংলা, আপনাকে স্বাগত। আপনাদের এই বিশেষ উদ্যোগ সম্বন্ধে যদি একটু বলেন। আমরা বছরে অনেকবারই এরকম করি, তো এইবার আমরা লায়ন্স ক্লাব আর লেক ক্লাবের সাথে মিলিত হয়ে যুক্তভাবে এটা করছি। তো যত পথচারী আছে ওদেরকে আমরা একটুখানি খাবার যতখানি আমাদের সামর্থ্যের মধ্যে আছে করছি। আর আমফানের পরেও প্রচুর হেল্প করা হয়েছে, প্লাস এই লেক ক্লাবের সাথে যুক্ত হয়ে আমরা বহুবার এরকম প্রজেক্ট করেছি। এরা যথেষ্ট কোঅপারেট করে, খুব অর্গানাইজ ক্লাব, তো যেই জন্য এদেরকে আমাদের খুব ভালো লাগে যে এত সুন্দর করে অর্গানাইজ করে দেয়, আমরাও যতটা পারি ডিস্ট্রিবিউট করে দিই। তো লকডাউনের সময় আমরা স্যানিটাইজার মাস্ক যত পেরেছি দিয়েছি, তো এরকম চেষ্টা করে যাচ্ছি। এবার আপনাদেরও সবার সহযোগিতা দরকার। এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম লেক রোড লেক ক্লাবে রোটারি ক্লাব এবং লায়ন্স ক্লাবের সহযোগিতায় যেভাবে আজকে এই শিক্ষক দিবসের দিনে সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে যে জল খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমার ক্যামেরা পার্সন সঞ্জয় আপনাদের সামনে সেই ছবিটাই তুলে ধরছে। দেখতে পাচ্ছেন সেখানে রুটি থেকে শুরু করে খাবারের বানানোর যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থা চলছে। এই ছবি আপনাদের সামনে তুলে ধরছে আমার ক্যামেরা পার্সন সঞ্জয়। আমি এই মুহূর্তে পেয়ে গেছি আমার সাথে লায়ন্স ক্লাবের সদস্য। আমরা এবার তার কাছে সরাসরি কিছু প্রশ্ন নিয়ে চলে যাব, তার কাছে কথা বলে নেব। অসংখ্য ধন্যবাদ, এগিয়ে বাংলা আপনাকে স্বাগত। আপনার থেকে যেটা জানতে চাইব, আজকের এই বিশেষ দিনে এই উদ্যোগ এখানে কী কারণে? একটা প্রথম হচ্ছে টিচার্স ডে, তাছাড়া সে আমরা এই টাইপের প্রোগ্রাম করেই চলি, যারা গরিব মানুষ আছে ওদের কিছু খাবার খাবারের বন্দোবস্ত করি। শিক্ষক দিবসকে উপলক্ষ্য মে আর রাধাকৃষ্ণ জন্মদিনকে উপলক্ষ্য মে লায়ন্স ক্লাব রোটারি ক্লাব কি তরফ সে হাম লোগোন নে এক আয়োজন কিয়া হ্যায়, জিসমে হাম লোগ গরম গরম রোটি, আলু কি সবজি, আচার আর মিঠাই, মিঠাই মে হাম লোগ লড্ডু দে রহে হ্যায় আপনে মোহল্লা ওয়ালোন কে লিয়ে, জো গরিব লোগ হ্যায় জিনকে ইয়াহ সাধন নেই হ্যায়, ঘর পে খানা নেই বান পা রাহা হ্যায়, তো উনকো আজ ইস বহুত বড়ে উপলক্ষ্য মে শিক্ষক দিবস কে দিন উনকি সেবায় দে রহে হ্যায়, উনকি সেবা কর রহে হ্যায়, উনে বড়ে সম্মান কে সাথ মে আদর কে সাথ মে উনে খানা খিলা রহে হ্যায়, আর হামারে সবি সহযোগী বহুত উৎসাহ কে সাথ মে লগে হুয়ে হ্যায়। আপ দেখ পা রহে হোঙ্গে হাম লোগ পুরে মন সে লগে হুয়ে হ্যায় আর এসে কার্যক্রম হাম লোগ করতে রহতে হ্যায়।
आज हमारा आयोजन लॉयंस क्लब और रोटरी क्लब के सहयोग से हो रहा है, लेकिन लेक रोड लेक क्लब की तरफ से हम लोग एवरी सैटरडे एवरी मंथ कोई ना कोई आयोजन करते रहते हैं, सबकी सेवा में लगे रहते हैं और कहीं किसी को तकलीफ़ नहीं हो, कोई असुविधा हो, हम लोग 24 आवर्स उनके साथ खड़े हुए हैं और आगे भी खड़े रहेंगे। आप सबका सहयोग मिले, आप सबका आशीर्वाद मिले। আমরা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম দক্ষিণ কলকাতার লেক রোড লেক ক্লাবে আজকে শিক্ষক দিবসের দিনে লায়ন্স ক্লাব এবং রোটারি ক্লাবের সহযোগিতায় যে জল খাবার বিতরণী অনুষ্ঠানের ছবি। ক্যামেরায় সঞ্জয় শাহের সাথে রাহুল সরকারের রিপোর্ট, এগিয়ে বাংলা নিউজ, কলকাতা।